আগে আমি প্রথম অবস্থায় হারতেই পারতাম না, কেউ আমাকে ধরে এভাবে এভাবে অনেক কষ্টে হারাইতো। এখন আমি একেবারে স্বাভাবিক মনে হয় যে আমি এখন আমার কোনো সমস্যাই নেই এরকম লাগতেছে, খুশি আছি। আগে তো আমার বসা একেবারেই অসম্ভব ছিল, এখন আমি যে কোনো গাছ ওঠা বসা খুব স্পিডে সব কিছু করতে পারি। আগে আমি সিঁড়িতে ওঠানামা করতেই পারতাম না, আমাকে দুইটা উঠাইতো কষ্ট হইত, এখন পুরোপুরি কোনো সমস্যা নেই, স্বাভাবিক অবস্থায় ওঠানামা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া, আমি অনেক ভালোবাসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সজিবুর রহমান, আমি কুমিল্লা চান্দিনা থেকে আসছি। আমার বয়স 25 বছর। আমার প্রায় 1 বছর ধরে দুই হিপের সমস্যা আর পিএলআইডি সমস্যা, এবিএনএ সমস্যা আর পিএলআইডি সমস্যা ছিল। আমি প্রবাসে থাকি, আমি গাড়ি চালাই না, হারতেই পারতাম না, আমার খুবই খারাপ অবস্থা ছিল, এই জন্য আমি চলে আসছি। আর এই পিছন থেকে পুরো পা একবারে মানে অচল হয়ে গেছে, আর এই বেন দুইটা এমআরআই করছি, এখানতে বোঝাই যাচ্ছে দুইটাই মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি হাঁটতেই পারতাম না, আমার এই কেউ ধরে আস্তে আস্তে হাঁটাইতো, এই যে সময় আসছে এই সময় আমি পুরোপুরি হাঁটতে পারতাম না। আমার সাথে আমার ওয়াইফ আসছে, আস্তে ধীরে আইটা ঘুরায় ঘুরায় আইটা কোনোরকম আসছে আর কি। ওই সময় অনেক ডাক্তার দেখাইছি, আমি প্রায় বিদেশে দেখাইছি 3-4 জন, বাংলাদেশে আইসে প্রায় 5-6 জন। সেই ডাক্তাররা আমার এই হিপ রিপ্লেসমেন্ট আর পিএলআইডির অপারেশন করাইতে বলছিল ডাইরেক্টলি, এটাই আর কোনো ইয়ে পাই নাই। পরে আমি অনলাইনে দেখি, তারপর এখানে আসছি, এখন মোটামুটি আমি তো কোনো মানে সমস্যা অনুভূত করতেছি না, এখন নিজে সব ওকে আছে এরকম লাগতেছে। আগে আমি প্রথম অবস্থায় হারতেই পারতাম না, কেউ আমাকে ধরে এভাবে এভাবে অনেক কষ্টে হারাইতো, এখন আমি একেবারে স্বাভাবিক মনে হয় যে আমি এখন আমার কোনো সমস্যাই নেই এরকম লাগতেছে, খুশি আছি। আগে তো আমার বসা একেবারেই অসম্ভব ছিল, এখন আমি যে কোনো গাছ ওঠা বসা খুব স্পিডে সব কিছু করতে পারি। আগে আমি সিঁড়িতে ওঠানামা করতেই পারতাম না, আমাকে দুইটা উঠাইতো কষ্ট হইতো, এখন পুরোপুরি কোনো সমস্যা নেই, স্বাভাবিক অবস্থায় ওঠানামা করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুকরিয়া, আমি অনেক ভালোবাসি। না, আমার ফিজিওথেরাপিস্ট ছিল ভাই, তিনি যথেষ্ট পরিমাণ মানে আদর যত্নের সাথে মানে ফ্রেন্ডের মতো হয়ে আমাকে অনেক ভালো সেবা দিয়েছে, আমি অনেক খুশি। ওনার সাথে আমার একসাথে অ্যাকচুয়ালি ফ্রেন্ড হয়ে গেছে, ওনার সেবা অনেক, আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, ওনার সেবাও অনেক ভালো হয়েছে বলেই তো ভালো আছে। না স্যার, টাইম টু টাইম দরকার প্রেশার তার যেটা যেটা দরকার ওষুধ সব টাইম টু টাইম এখানে দিছে আমাকে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি আগের তুলনায়, আগে যেই কন্ডিশন ছিল আগের তুলনায় এখন মানে কি কি করে বলবো, ফুল ওকে আছে। এখন আমার যে কোনো সমস্যা আছে মানে আমি নিজে বুঝতে পারতেছি না, আমি নিজে একজন প্রবাসী, আমি প্রবাসীদের সম্পর্কে আর কি বলবো, আমি নিজে একজন প্রবাসী। আমি প্রবাসে অনেক চিকিৎসা ট্রাই করছি, কিন্তু আমার একই একটা কথা বলছিল হিপ রিপ্লেসমেন্ট আর পিএলআইডি অপারেশন, এটাই বলছিল। এখন আমি বিদেশ থেকে এখানে আসছি, তাও দেশে একই কথা বলছে। এখানে আসার পরে এখানে শুনলাম যে এখানে এবিএনের অপারেশন ছাড়া চিকিৎসা হয়, এই কথা শোনার পরে আসছি। এখন আলহামদুলিল্লাহ এখানে রেজাল্ট পাইছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আবার চলে যাব সময়। আমি আশা করি এখানে আমার মতো যারা এইসব অসুবিধা আছে তারা এখানে এসে দেখতে পারেন, আর এখানে আসলে আমি আশা করি ইনশাআল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা 90% আছে ইনশাআল্লাহ। যারা ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন, আমি এখন আলহামদুলিল্লাহ যেরকম আছে এরকম যেন থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর যেহেতু পরবর্তী যেন দেখা না দেয়, দোয়া করবেন সবাই যেন ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।